হ্যালো বন্ধুরা মেডিসিন টিপস চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওর প্রথমে অনুরোধ করবো ভিডিও না টেনে পুরো ভিডিও দেখার জন্য বন্ধুরা আমার হাতে যে ক্রিম দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালের স্যালিসিড ক্রিম এটি বাংলাদেশের সকল ফার্মাসিতে পাবেন স্যালিসিড ক্রিমের দাম হচ্ছে একশো টাকা এর ওজন হচ্ছে তিরিশ গ্রাম এর উপাদান হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড বিপি বারো পারসেন্ট শুধুমাত্র ব্যাহিক ব্যবহারের জন্য স্যালিসিড ক্রিম আলু থেকে দূরে পঁচিশ ডিগ্রি তাপমাত্রায় নিচে সংরক্ষণ করুন সকল ঔষধ শিশুদের নাগালের বাহিরে রাখুন বন্ধুরা একটা কথা মনে রাখবেন ওষুধ কেনার আগে ওষুধের ডেট ভালোভাবে দেখে নেবেন কারণ ডেট এক্সপায়ারি ওষুধ ব্যবহার করা যাবে না এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে আপনার মিষ্টি হাত দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে আর আগে থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ স্যালিসিড ক্রিমের কাজ হচ্ছে যাদের পায়ের কোরালি ফেটে গেছে তাদের ক্ষেত্রে স্যালিসিড ক্রিম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্যালিসিড ক্রিম ব্যবহারের নিয়ম হচ্ছে আক্রান্ত স্থান দিনে একবার ব্যবহার করতে হবে স্যালিসিড ক্রিম ব্যবহারের পাঁচ মিনিট আগে আক্রান্ত স্থান ভালোভাবে পরিষ্কার করতে হবে রাতে ব্যবহার করলে আক্রান্ত স্থান তুলা বা পরিষ্কার কাপড় দিয়ে আবদ্ধ রাখা যেতে পারে সকালে ধুয়ে ফেলতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে অ্যালার্জি প্রতিক্রিয়া শ্বাসকষ্ট ঠোঁট মুখ ফুলে যাওয়া ত্বকে জ্বালা পোড়া মাঝে মাঝে হতে পারে সবার ক্ষেত্রে হয় না স্যালিটিক স্যালিসাইলিক অ্যাসিড ব্যবহারের স্থান অন্য ক্রিম ব্যবহার করা উচিত নয় গর্ভ অবস্থায় ও স্থানদান কালে ব্যবহার করলে তা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে দুই বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না সব সময়। রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন কারণ চিকিৎসক একটা রুগীকে দেখে পরীক্ষা নিরীক্ষা করে কার কী পরিমাণ ওষুধ দরকার তা নির্ধারণ করে দেবে এই চ্যানেল মেডিসিন টিপস এর প্রাথমিক ধারণা দিয়ে থাকে এরপরও কেউ যদি ওষুধ গ্রহণ করে থাকে তাহলে তার নিজ দায়িত্বে ওষুধ গ্রহণ করিবে এই চ্যালেন কোনো প্রকার দায়ভার নেবে না ধন্যবাদ